রাহিমাকুমুল্লাহ ওয়া হাইয়াকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হলো ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নামে ধন্য করুন, আমিন। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আপনারা শুনতে পারেন বিষয়বস্তুর কথা। বিষয়টি হলো শেরকের ভয়াবহতা। শেরক ব্যাপক একটি বিষয়, ব্যাপক বিষয়ে বিশ্লেষণ এই মুহূর্তে আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো একটি অংশ আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হলো শেরকের ভয়াবহ যে অংশটুকু রয়েছে এইটি। শেরকের ভয়াবহ অংশটুকু অনেক বড় এবং ব্যাপক। উল্লেখ্য শেরক অর্থ হল আল্লাহ রাব্বুল আলমিনকে ইলাহ হিসাবে, রব হিসাবে, তার নাম ও গুণাবলী হিসাবে তার যে ক্ষমতা, এই ক্ষমতার সাথে, এই শক্তির সাথে অন্য কাউকে শরিক করা, অন্য কোনো বস্তুকে শরিক করা, অন্য কোনো জিনিসকে পার্টনারশিপ করা, এটি হলো শিরক। আর এই শিরক দুই ভাগে বিভক্ত, বড় শিরক এবং ছোট শিরক। অনেক ক্ষেত্রে আমরা ছোট শিরক ও বড় শিরকের সাথে সামিল করে অনেক মারাত্মক ধরনের সমস্যা সৃষ্টি করে থাকি। আসলে আমরা দেখব মূলত শিরকের ভয়াবহতা কি। শেরক মহাপাপ, শেরক বড় একটি জুলুম। শেরক একজন মানুষের সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। শেরকের সর্বশেষ প্রেরণা হল কি, জাহান্নাম। যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল শেরক সম্পর্কে মানুষকে অবহিত করেছে। আমরা আল কোরআনে বর্ণিত কিয়ামত পর্যন্ত মানুষ শেরকের নাসিয়া রূপে একটি আয়াত পড়বে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের নাসিয়া হিসাবে উপস্থাপন করেছেন। সেটা কত গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের সন্তানদের বিষয়ে অনেকটাই উদাসীন। লোকমান তার সন্তান কি, তার কিশোর ছেলেকে এলেম দিচ্ছেন শেরকের ভয়াবহতার উপরে, এবং এত সুন্দর সাহিত্য প্রাঞ্জল ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার এই নাসিহাতকে, তার এই বক্তব্যকে শেরকের ভয়াবহতার উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত অথচ ব্যাপক একটি বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন তার সাহিত্যের ভাষায় বলেন। লোকমান তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, কত সুন্দর কথা, ও আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কারণ কি ছেলে জানো, কারণ কি, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো বড় জুলুম। তাহলে আমরা এই অর্থে জানতে পারলাম শিরকের অপূর্ণ হলো বড় জুলুম। শিরকের ভয়াবহতা জানতে গিয়ে আমরা প্রথমে এই আয়াতটি সম্পর্কে একটু জানব, যে লোকমান তার ছেলেকে শিরকের ভয়াবহতা জানতে দাঁড়াতে গিয়ে বলছেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। শিরক হলো মহা জুলুম, শিরক কি ভয় মহা জুলুম। আমরা জানি জুলুম হলো ওয়াজু শাইইন দা গায়রি আহলি, যে জিনিসটা যে জায়গায় রাখা উচিত না ওই জিনিসটা ওই জায়গায় রাখার নাম হলো কি, জুলুম, যাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি অত্যাচার। এই জুলুম অত্যাচার সাধারণত তিনটি দিক থেকে হয়ে থাকে, মনে রাখবেন। জুলুম এর অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো সেক্টর আছে, এর প্রধান সেক্টর হলো তিনটা। এবং কিভাবে সেরে বড় একটা জুলুম আমরা এখান থেকে বুঝতে পারবো ইনশাআল্লাহ। প্রথম জুলুম হলো একজন মানুষ যখন তার নিজের উপরে জুলুম করে। কিভাবে নিজের উপরে জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, তিনি তার ইবাদত করতে আমাদেরকে বলছেন। একজন মানুষ যদি এই ইবাদত না করে তাহলে সে তার উপরে জুলুম করবে। যেমন আমরা এই জুলুমের কথা স্বীকার করেও থাকি, সালাতের মধ্যে আমরা বলে থাকি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার উপরে
মানুষ বিভিন্ন সেক্টর থেকে জুলুম করতে করে থাকে, যে জুলুমটা ব্যক্তি এবং স্রষ্টার সাথে সম্পৃক্ত। একজন ব্যক্তি যদি সালাতও বাদ দিয়ে থাকে, একজন ব্যক্তি যদি জাকাতও বাদ দিয়ে থাকে, একজন ব্যক্তি যদি হত্যার সিনজুরি করে থাকে, একজন ব্যক্তি যদি জিনার সিনজুরি করে থাকে, এরপরও এত জুলুমের পরেও এই মানুষ যদি একবার বলে আল্লাহ আমি ভুল করেছি, আজকে তওবা করলাম, এই ধরনের কাজ আর কখনো জীবনে সংঘটিত করব না, তাহলে ইসলামের কথা হলো আল্লাহ তার সব গুনাহগুলোকে মাফ করে দেবেন এবং পাপগুলোকে আর সবই পরিণত করবেন। তার এইটা একটা জুলুম, কিন্তু এই জুলুমের মাপ পাওয়া গেল কিনা, এটা একটা জুলুম, এই জুলুমের মাপ পাওয়া গেল। দ্বিতীয় প্রকার জুলুম হলো একজন মানুষ মানুষের সাথে জুলুম করে, মানুষের সম্মান ইজ্জত অর্থ বিভিন্ন কিছুকে উপরে জুলুম করে থাকে। এই জুলুমটা কিন্তু আল্লাহর সাথে সংশ্লিষ্ট ইবাদতের সাথে ছিল, এই জুলুমের চেয়ে অনেক অনেক গুণে বড় জুলুম। কেউ যদি কাউকে গালে দিয়ে থাকে, কাউকে মেরে থাকে, কাউকে অপমান করে থাকে, কাউকে গীবত করে থাকে, তা এই যে জুলুম, এই জুলুম কিন্তু আল্লাহ মাফ করবেন না। প্রথম জুলুমের চেয়ে এই জুলুমটা তুলনামূলক অনেক বড়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বক্তব্যে বলছিলেন, মাল মুফলিসু ফিনা, হে সাহাবীরা বলো দেখি আমাদের মধ্যে নিঃস্ব দরিদ্র একেবারে টাকা পয়সা নাই দেউলিয়া এর মানুষ কারা? সাহাবীরা উত্তরে বললেন, মাল্লা দিরহাম লাহু ওয়ালা মালা, যাদের টাকা নাই যাদের পয়সা নাই তারাই হলো একবারে রিক্ত হস্ত দরিদ্র দেউলিয়া একেবারে করি। আল্লাহ রাসূল বললেন, না না, মাইয়াতি ইয়াউমুল কিয়ামাতি সালাতিন ওয়া সিয়াম, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে হাজির হলো সে সালাত সিয়াম জাকাত এবং অনেক ভালো ভালো আমল নিয়ে আসলো, যে আমলের বিনিময়ে সে জান্নাতে চলে যাবে, এমন তো অবস্থা, এমন ভাবে সে দুনিয়া থেকে এই আখেরাতে আসছে, এমন ভাবে আসছে, একজন ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে, আল্লাহ এই ব্যক্তি আমাকে গালি দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই গালের কারণে ওই যে ব্যক্তি গাল দিয়েছিল তার সওয়াব থেকে কিছু অংশ একে দিয়ে দেওয়া হবে। আরেক ব্যক্তি এসে বলবে, ইয়া আল্লাহ, সে আমার মাল নিয়ে জুলুম করছিল, এবার তার এবার সব দেওয়া হবে। এইভাবে এই জুলুমের বিচার হতে হতে লাস্ট পর্যায়ে এই আমলকারী ব্যক্তির আর সওয়াব নেই, অভিযোগকারীদের তার জুলুমের অভিযোগকারীদের কি আছে, গুনাহ আছে, এই গুনাহ তাকে দিয়ে অবশেষে এই গুনে নিয়ে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত দেওয়া হবে। তাহলে এই জুলুমটা পূর্বের জুলুমের চেয়ে তুলনামূলক বড় না? এরপরও আমরা আশা করতে পারি, এরপরও আমরা আশা করতে পারি, যারা কিয়ামতের ময়দানে একবার রাসূলের পরিভাষায় রিক্তহস্ত হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, নিজের জুলুমের পাপের কারণে সমস্ত সওয়াব দিয়ে লেলিহান জাহান্নামে লিপ্ত হবে, এরপরও তাওহীদের বদৌলতে ইমানের বদৌলতে লা ইলাহা ইল্লাল্লাহ এই পাঠের বদৌলতে শিরকের সাথে লিপ্ত না হওয়ার কারণে একদিন না একদিন এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই জুলুমটা প্রথম জুলুমের চেয়ে তুলনামূলক কঠিন, এরপর আশা করা যায় এই মানুষগুলো একদিন জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এখন আরেক প্রকার জুলুম, যে কথাটি লোকমান তার ছেলেকে নাসিহা করে বলেছে, ছেলে জেনে রেখো, তুমি জেনে রেখো, সেটা হলো এই, কোন ব্যক্তি যদি শিরক করে থাকে, এটা যদি প্রমাণিত হয়ে থাকে, তাহলে এই ব্যক্তির আর জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই, সে আজীবন খালিদান মুখাল্লিদান, সে সারা জীবন জাহান্নামে লিপ্ত হবে।
এই জন্য শিরক হলো সবচেয়ে বড় জুলুম। শিরকের ভয়াবহতা হলো জুলুমের যতগুলো স্তর আছে তার মধ্যে সবচেয়ে বড় জুলুম হলো শিরক। এই জন্যই যে শিরকের সাথে লিপ্ত ব্যক্তি কখনোই জাহান্নাম থেকে মুক্ত পাবে না যদি সে তওবা ছাড়া মারা যায়। এই জন্য শিরক হলো সবচেয়ে বড় জুলুম। মহল্লা রব্বুল আলামিন তিনি আল কুরআন কারণে কথা বলছেন, তিনি তার প্রিয় নবীকে সম্বোধন করে বলেন, ওয়াইলাইন আশরাকতা, হে রাসূল আপনি যদি শিরক করেন তাহলে আপনার সমুদয় আমলকে ধ্বংস করা হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তাহলে আপনি কি মনে করেন রাসূল যদি শিরক করতেন তাহলে তার আমল ধ্বংস করে দেওয়া হতো? তার আজকে যদি কেউ পাগড়ি পরে শিরক করেন, লম্বা জামা পরে শিরক করেন তাহলে কি তার আমল ধ্বংস হবে না? অবশ্যই তার আমল ধ্বংস হবে। শিরক এত মহা অপরাধ, পৃথিবীর লোকের সবচেয়ে মহা অপরাধ হল শিরক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করল, আল্লাহ রাসূল নিজেই বলতেছেন, আলা উখবিরুকুম বিআখবারিল কাবায়র, আমি কি তোমাদেরকে বলে দেব সবচেয়ে বড় মহা অপরাধ কি? সবচেয়ে বড় মহা অপরাধ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। সম্মানিত সুদী মণ্ডলী, সংক্ষিপ্ত সময়ে আমরা শিরকের আরেকটা ভয়াবহতা বলতে চাবো, সেটা হলো শিরককারী ব্যক্তি দুনিয়ায় যত ভালো অবস্থায় থাক না কেন, একটা সময়ে গিয়ে তার যে লাঞ্ছনা শুরু হবে সেই লাঞ্ছনার কথা আমরা বলি আজকে শেষ করব। সেটি হলো বারা ইবনে আসিফ বলছেন, খরাজনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতি রাসূল মিনাল আনসার ফানতাহাইনা ইলাল কবর ওয়ালামা ইউলহা ফাজালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওলাহু ফারাফা রাসাহু ফাকাল ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর মারাতাইন আও তালাতা ثم قال ان العبد المؤمن اذا كان في انقطاع من الدنيا واقبال من الاخره نزل اليه ملائكه من السماء بيج الوجوه كان وجوه مشتم ما هم كفر من اكل الجنه وحنوت من حنوت الجنه حديثটি অনেক লম্বা, মুসনাদ আহমদ এবং হাদিসের মান সহিহ। আমি এত বড় হাদিসের এই অনুবাদ এই সময়ে করতে পারব না, মূল টেক্সটটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তবে বোঝার স্বার্থে শুরুতে একটু অনুবাদ করার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। বারা ইবনে আসিফ বলেন, বারা ইবনে আসিফ খুব তীক্ষ্ণ প্রেরিয়ার একজন সাহাবী, মসজিদে নববী রাসূলের কাছে শিক্ষা পেয়ে যে সকল সাহাবীরা নিজেদের জীবনকে ধন্য করছিলেন এমন একজন সাহাবী হলেন বারা ইবনে আসিফ। বারা ইবনে আসিফ বলেন যে খরাজনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাযাতি রাসূলি মিনাল আনসার, আনসারদের মধ্যে কোন একজন লোক মারা গেলে তার জানাজার নামাজের রাসূলের সাথে আমরা বের হয়ে গেলাম, ফান্তাহাইনা ইলাল কবর ওয়ালামা ইউলহাক, আমরা কবর পাশে পৌঁছে গেলাম তখন কবরের খনন কাজটা শেষ হয় নাই, বা জালাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে পড়লেন, আমরাও তার চতুষ্পাশে বসে পড়লাম। এমন ভাবে আমরা বসেছিলাম যে আল্লাহ আলা রুসুলা তৈ, মনে হচ্ছে আমাদের মাথায় পাখি বসে আছে, ফা রাফা রাসা, রাসূল তার মাথাকে উত্তোলন করলেন এবং এই জানাজার নামাজের পূর্বে ওই লোকটাকে কবরস্থ করার পূর্বে তিনি একটি লম্বা বক্তব্য দিয়েছিলেন। রাসূলের সেই বক্তব্যের মূল আরবি টেক্সটটা হলো, তিনি শুরু করলেন বক্তব্য, ইন্নাল আব্দাল মুমিন ইযা কানা ফি ইনকিতা'ই মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখিরা, হে মানুষ জেনে রাখো একজন ইমানদার মানুষের দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যায় আখিরাতের জীবন যখন চলে আসে, নাযালা ইলাইহি মালায়িকাতু মিনাস সামা, আসমান থেকে একদল ফেরেশতা আসে। এই ফেরেশতার আসে কোথায় বসে? মৃত্যু আসীনিত ব্যক্তির দৃষ্টি যতদূর যায় তার পাশে বসে পড়েন, থুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, এরপর মালাকুল মাউত চলে আসেন, হাত্তা ইয়াজলিসু ইনদা রাসি, সে তার মাথার পাশে বসে পড়েন, মাথার পাশে বসে পড়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা উখরিজি ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আত্মা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং ক্ষমার জন্য বেরিয়ে আসো।
বলেন সুসংবাদ না দুঃসংবাদ? এই সুসংবাদ পাওয়ার সাথে সাথে মানব দেহ থেকে এই রূহটা এত সহজে বেরিয়ে আসে। হাদিসে বলা হচ্ছে তাসিল, কেমন তাসিল চাকা, একটা ভর্তি কলস পানিকে বিপরীত দিকে করলে যেমন পানিগুলো সহজে পড়ে যাবে, অনুরূপভাবে মানব দেহ থেকে রূহটা ঠিক সহজে বেরিয়ে আসে। রূহটা বেরোনোর সাথে সাথে মালাকুল মাউত চোখের এক কলম পর্যন্ত রূহটাকে ধরতে পারেন না, রাখতে পারেন না। এর আগে অপেক্ষা মানুষ ফেরেশতারা চলে আসে এবং রূহটাকে নেন, জান্নাতের কাফন সুগন্ধি দিয়ে বিষ্টন করে উপর দিকে উঠতে থাকেন, শেষ পর্যন্ত প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, অবশেষে সপ্তম আসমানের আরশের পাদদেশে একজন মুমিনের রূহকে নিয়ে যাওয়া হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন যে আমার এই বান্দা আমলনামাকে লিনের ভিতরে লিপিবদ্ধ করো ও আইদুহু ইলাল আর, একে আবার পৃথিবীতে নিয়ে যাও। তখন এই ব্যক্তিকে আবার দুনিয়াতে নিয়ে আসা হয় এবং তার কবরে দিয়ে দেওয়া হয়। এরপর তার জিজ্ঞাসাবাদ শুরু হয়, আমি আর এদিকে যেতে চাচ্ছি না। এই হাদিসে আরেকটি অংশ হলো যারা শিরকের সাথে লিপ্ত ছিল, যারা পাপের সাথে লিপ্ত ছিল, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতার সাথে লিপ্ত ছিল, যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের শত্রু ছিল, এই মানুষরা পৃথিবীতে সারা জীবন বসবাস করবে না। পৃথিবী সবার জন্য আজীবন বসবাস করার জায়গা না। এদেরও মৃত্যু হবে, কিন্তু এদের মৃত্যু কিরকম হবে? শিরকের সাথে জড়িত মানুষের দুনিয়া থেকে তুলে যাওয়ার চিত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, এদের যখন মৃত্যু চলে আসবে তখন আসমান থেকে ভয়ঙ্কর এক দল ফেরেশতা চলে আসে এবং তাদের সাথে থাকে দুর্গন্ধযুক্ত চট। এরপর মালাকুল মাউত চলে আসে, মালাকুল মাউত তাকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির জন্য রূহ তুমি বেরিয়ে আসো, কিন্তু এই রূহটা বের হতে চায় না। মালাকুল মাউত মানব দেহ থেকে স্ট্রাগল করে, প্রেশার ক্রিয়েট করে রূহটাকে টেনে বের করে, এরপর ওই দুর্গন্ধযুক্ত চটে তাকে ফেরেশতারা উপর দিকে নিয়ে যেতে চান। আমার বক্তব্য এখনই শেষ করে দিচ্ছি। যখন উপর দিকে নিয়ে যেতে চাওয়া হয়, এই যে উপরের আসমান আছে, এই উপরের আসমানে কি আছে পরীক্ষা দিতে হয়, ইমিগ্রেশন হয়, যারা ইমানদার তাদেরও পরীক্ষা হয়। এই আসমানে যখন নিয়ে যাওয়া হয় তখন ফায়াস্তাফতুহুন, দরজাটাকে খোলার জন্য অনুমতি চাওয়া হয়, কিন্তু খোলা হবে না ততক্ষণ পর্যন্ত একজন মানুষ শিরকের সাথে জড়িত ছিল কিনা, তাওহীদের সাথে জড়িত ছিল কিনা, এইটা পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত আসমানে ওই গেটের অপেক্ষমান ফেরেশতারা কখনোই দরজা খুলে দেবেন না। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল এই লোকটা শিরকের সাথে জড়িত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই মুহূর্তে কোরআনে আটটি পাঠ করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, এদের জন্য আসমানে দরজাকে খোলা হবে না, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জীবন সূচের ছিদ্রের ভেতর দিয়ে উট প্রবেশ করানো কষ্টদায়ক, অনুরূপভাবে এদের পক্ষে জান্নাতে যাওয়াও কষ্টদায়ক। এরপরে এই রূহটাকে আসমান থেকে ফেরেশতারা রাগ করে ফেলে দেন জমিনের দিকে, আল্লাহু আকবার। শিরকের সাথে জড়িত হওয়ার ভয়াবহতা কতটুকু! শিরকের সাথে জড়িত ব্যক্তি পৃথিবীতে যত সুন্দর গতিতে থাকতে কেন, নিঃশ্বাস বের হওয়ার সাথে সাথে নিঃশ্বাস বের হবে যেমন কষ্টদায়ক, ঠিক তেমনই ভাবে এই দুনিয়ার আসমানের উপরে সে আর যেতে পারবে না। লাঞ্ছনের সাথে রূহটাকে নিচে ফেলে দেওয়া হবে, যার সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিচ্ছেন, মাই ইশরক বিল্লাহ ফাকআন্নামা খারা মিনাস সামা, যে শিরক করেছে সে যেন আসমান থেকে পড়ে গেছে। অতএব আজকের এই তাবলীগে ইস্তেমা সকল ভাই এবং যারা আমাদের বক্তব্য শুনবেন, সকল ভাই এবং বোনদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, পৃথিবীর সবচেয়ে বড় মহাপাপ হলো শিরক, এবং শিরক হলো আমার জুনিয়র একটি অপরাধ যার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহ maaf করেন না, শিরক গুনাহ চাই শিরক গুনাহ ছাড়া চাইলে অন্য কিছু maaf করবেন, কিন্তু অত্যন্ত ভয়াবহ হলো সত্য
বাংলাদেশের যদি আপনি শিক্ষা জগতে যান, তাহলে দেখবেন প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত এই শিক্ষা কার্যক্রমের বহু রন্ধ্রে রন্ধ্রে সিরেক রয়েছে, সিরেক রয়েছে বাংলা সাহিত্যে, সিরেক রয়েছে ইসলামী বইগুলোতে। আপনি যদি আলিয়া মাদ্রাসায় যান, তাহলে দেখবেন এখানেও সিরেক শিক্ষা দেওয়া হয়। আপনি যদি কওমি মাদ্রাসায় যান, তাহলে দেখবেন এই মাদ্রাসাগুলির সিংহভাগ রয়েছে সিরেক চর্চা করা হয়। সুতরাং বাংলাদেশ সিরেক চর্চার একটি উর্বর ক্ষেত্র, অতএব খেয়াল রাখতে হবে এই উর্বর ক্ষেত্রে সিরেকের ভয়াবহতা থেকে, সিরেকের বিশ্বাস্য থেকে আপনাকে, আপনার সন্তানকে, নিজেকে প্রোটেক্ট করতে হবে। এই প্রোটেক্টের জন্য জাতি আজকের এই তাবলিগ ইজতেমা এত সুন্দর একটি বিষয়কে বেছে নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সিরেক থেকে, আমাদের ব্যক্তি জীবন থেকে, পরিবার জীবন থেকে, সামাজিক জীবন থেকে, সাহিত্য জীবন থেকে, রাজনৈতিক জীবন থেকে, জীবনের সকল দিক ও বিভাগ থেকে আমাদের যেন শিরক মুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের। আমরা সকল বক্তাগণেরই এইভাবে আমরা চাই দৃষ্টি আকর্ষণ করতে, যে আমরা যেন সবাই সময়ের প্রতি লক্ষ্য রাখি, যেভাবে লক্ষ্য রাখলেন আমাদের শেখ ডক্টর আবু তাহের। সম্মানিত সুধীর এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন।